রাঙামাটিতে তুমুল সংঘর্ষে একজন নিহত দুই পার্বত্য জেলায় একশো ধারা জারি জানাবো নেতা কর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের জানিয়ে দিব শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন বলছেন সেলিমা রহমান এদিকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলছেন উপদেষ্টা নাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত রাঙামাটিতে তুমুল সংঘর্ষে একজন নিহত দুই পার্বত্য জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়ির সহিংসতার উত্তাপ ছড়িয়ে পাশের জেলায় রাঙামাটিতে এতে একজনের মৃত্যু হয়েছে এছাড়া এই সংঘাতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া আক্তার জানান সংখ্যাতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে ছয় থেকে সাতজনের জনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া একজন মারা গেছেন তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ের একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশ কিছু দোকানপাটে হামলা চালানো হয় এদিকে দুপুর দেড়টা থেকে রাঙামাটি পৌর এলাকায় একশো ধারা জারি করেছে প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়িতেও একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন বিদ্যমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে আজ শুক্রবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে রাঙ্গামাটি পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন সকালে পাহাড়িদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এরপরে বাঙালি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয় পুলিশ জানিয়েছে রাঙ্গামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সেনাবাহিনী ও বিজিবি কাজ শুরু করেছে এদিকে আগুনে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যাওয়ায় শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইয়েসনেটের পরিচালক মোহাম্মদ শাহীন খাগড়াছড়ি জেলার দিহিনালয় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে এতে তিনজন নিহত হন এছাড়া আহত হয়েছেন আরও নয় জন এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের শোনা ব্যাপক এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তাও কেউ নিশ্চিত করে বলতে পারেনি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেবে না এই সরকার রাষ্ট্র সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের বৃহত্তর এই রাজনৈতিক দল নির্বাচন কমিশন সংসদ ও সংবিধান পুলিশ ও জনপ্রশাসন সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে পরিবর্তন আনতে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবে দলটি এই লক্ষ্যে একাধিক কমিটি করা হয়েছে এসব কমিটিতে জ্যেষ্ঠ নেতা ও সাবেক আমলাদের যুক্ত করা হয়েছে সম্প্রতি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সূত্র জানায় স্থায়ী কমিটির সভায় রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগের বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয় যেহেতু রূপরেখা চূড়ান্ত করার আগে সরকার সভা যেহেতু রূপরেখা চূড়ান্ত করার আগে সরকার সব স্টেক মতামত নেবে সেখানে বিএনপি দলগতভাবে সংস্কার প্রস্তাব দেবে সরকারকে এজন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার সরকারি কর্মকমিশন পুলিশ ও জনপ্রশাসন নির্বাচন স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের সংস্কার কমিশন গঠন করা হয়েছে এসব কমিটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খুশু মহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুল চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বিজন সরকার সহ সংশ্লিষ্ট সেক্টরের বেশ কয়েকজনকে যুক্ত করা হয়েছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকার স্টক হোল্ডারদের মতামত নেবে সেখানে বিএনপিও তার মতামত দেবে সেই প্রস্তুতি আমরা নিচ্ছি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শোর রায় বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে সরকার দেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আমাদের প্রত্যাশা এদিকে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের লক্ষ্যে কাজ করছে বিএনপি এই জন্য কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সেই কমিটির সিদ্ধান্ত অনুমোদন করে দ্রুত তা বাস্তবায়নে স্থায়ী কমিটি সম্মত হয়েছে এই কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে দলীয় সূত্রে জানা গেছে দায়িত্ব পাওয়া এই কমিটির নেতারা তৈরি পোশাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে দলীয়ভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ দলটি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোন বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই পোস্টে বলা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোন সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনিরিত অনুরোধ করছি ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না হঠাৎ করে চোদ্দই সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছে তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেল থেকে দলের কর্মসূচির তথ্য সহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো ভেরিফাইড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইটে আপলোড করা হতো তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ইমেল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন বলছেন সেলিমা রহমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনে মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ষড়যন্ত্র শেষ হয়নি ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন তার যেই দলবল লুকিয়ে আছে যেই দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে আগলে রেখেছে তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না একটা কথা একটা কথা বলেছে যে ছয়শ জন ছিল বোধহয় আর্মিদের অধীনে এরা কোথায় গেল এত এমপিও মন্ত্রী অনেকে তো পার করে দিয়েছে কারা পার করেছে শর্ষের মধ্যে ভূত আছে তিনি বলেন আজকে পোশাক শিল্প অস্থিরতা এসব কারা করছে যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী আমি বিএনপির নেতাকর্মীদের বলবো তারা ষোলোটা বছর কষ্ট করেছে নির্যাতন জেল জুলুম ভোগ করেছে আরও কিছুদিন কষ্ট করতে হবে আরও আন্দোলন চালিয়ে যেতে হবে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা কারো ওপর অত্যাচার করব না অন্যায় করব না আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা সততা সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলছেন উপদেষ্টা নাহিদ ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ইসলাম বলেন যে মামলাগুলো এর মধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য নয় আমাদের আহ্বান রয়েছে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয় সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশ সহ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জড়িতদের গ্রেফতার করা হয় রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ বলেন ইতোমধ্যে আমাদের ছয়টি সংস্কার কমিটি হয়েছে বৃহস্পতিবার কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে অক্টোবর মাস থেকে সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে কমিশনগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে তখন সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই আমরা রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করব। তিনি বলেন অভ্যুত্থানের বড় দুর্যোগ এসেছে আমাদের দেশে আমরা দেখেছি এই দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে সহ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে ছাত্ররা এই ধারা অব্যাহত থাকবে বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের দিকেই যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি পানি কমছে মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে চলে যাচ্ছে লক্ষ্মীপুরে পানি দেরি করে কমছে কারণ এখানে খালগুলো দখল হয়ে গেছে সেই খালগুলো যদি দখলমুক্ত করা যায় তাহলে তা দীর্ঘমেয়াদী সুরাহা হবে এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাঠানো হয়েছে সেই বরাদ্দ অনুযায়ী খুব শীঘ্রই গৃহ নির্মাণ করা হবে জনস্বাস্থ্যের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে পুনর্বাসন ক্ষেত্রে সার্বিক যেই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূরণ করে আগের জায়গায় সেই গতিতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম এগিয়ে নিয়ে গেছে পুনর্বাসনের কার্যক্রমেও তারা একইভাবে সম্মিলিতভাবে সক্রিয় থাকবে বলে প্রত্যাশা করছে পরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ